হেফাজতে ইসলামের ডাকা হরতালে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। রাজধানী ঢাকা সহ সারা দেশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম। বিভিন্ন সড়কে হেফাজতের কর্মী সমর্থকরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলেও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতার কারণে বেশি সময় তার স্থায়িত্ব হয়নি। রাজধানীতে সকাল থেকেই হরতাল উপেক্ষা করে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক, তবে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম। রাস্তায় গাড়ি তেমন না থাকায় পায়ে হেঁটেও রিকশায় চড়ে অনেককে যাতায়াত করতে দেখা যায়। হরতালের বিপক্ষে কিছু খণ্ড খণ্ড মিছিল দেখা গেলেও সমর্থনে কোনো পিকেটিং দেখা যায়নি। তবে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলাম হরতালের সমর্থনে মিছিল বের করে। পল্টন মোড় অতিক্রম করার সময় পেছন থেকে হরতাল বিরোধীরা হেফাজতের মিছিল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কিছু সময়ের জন্য সেখানকার পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে। দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। পরে হেফাজত ইসলামের মিছিলটি বিজয়নগর কাকরাইল চলে যায়। হরতালের কারণে হাঁটি আসছি, গাড়ি চলতেছি, উঠতেছি না, আমি হরতাল মানতেছি। হরতাল বলতে যা বোঝায় সমস্ত কিছু অফ থাকবে, অফিস আদালত গাড়ি ঘুড়ি সব কিছু অফ থাকবে, সব কিছু তো চলছে। গাড়ি ঘোড়াও কম, লোকজনও কম, গাড়ি তো ভালোই চলছে, আমি আসার সময় গাড়িতেই আসছি। গাড়ি খুব পাতলা কম চলে, যে মানুষজন হরতাল নাকি চলতেছে, হরতাল ডাকছে তো, যাত্রী বাত্রী নেই কম।